Hi guys, welcome to our YouTube channel, The Yummy Club. So, आज के मैं आबार एक टा नोटों जाएगा कवर करते हैं नोटों में एक टा रेस्टोरेंट नाम होते हैं डे ब्रेक डाइनर. तो जो दून भेतोरे की उन अधर एम्बियंस से देखा ही छोटो रोपोर तो सुंदर शाजानो तार पर खाबो दाबो के मोटी क्वालिटी सब कुछ बोल बो एवं लोकेशन टा आपने दे जानी देखो. বেশ 12-14 জন মতন বসার জায়গা আছে. চলুন এবার ওনাদের মেনুটা দেখিয়ে দিই. বেশ কিছু আইটেম দেখলাম ওনাদের অ্যাভেলেবেল নেই আপাতত, তো আপনারা এসে একবার কথা বলে নেবেন. আমরা অর্ডার করলাম একটা প্লেট চিকেন পিৎজা আর একটা চিকেন স্টিম মোমো. তো আসলে দেখাচ্ছি, ততক্ষণ আপনারা মেনুটা দেখি. ফার্স্ট অর্ডার চলে এসছে চিকেন স্টিম মোমো. মোমোর সাইজগুলো বেশ বড় বড়ই আছে, খেয়ে দেখব. মোমোটা বেশ জুসি, ভেতরে স্টাফিং অনেকটা করে খেতে ভালো পেয়েছে. মোমোটা খেয়ে কিন্তু বেশ ভালো লাগলো. বেশি কিছু বলবো না, নেক্সট আইটেম আসবে চিকেন পিৎজা, খাবো এবং প্রাইসগুলো বলে দেবো আপনাদেরকে লাস্টে. আর এটা বলে দেবো যে এটা কিন্তু এক প্লেটে 6 পিস থাকছে, সাইজটা কিন্তু ঠিকঠাক. চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করে নেক্সট আইটেমটা আসবে. নেক্সট আইটেম এসে গেছে চিকেন পিৎজা. উপর দিয়ে দেখুন মেয়োনিজ সস দিয়ে দিয়েছে, ক্যাপসিকাম, চিকেন, কর্ন, পুরো মানে ভরপুর একদম. দেখেই লোভ লাগছে, বেশি সময় না ওয়েস্ট করে একদম শুরু করে দেবো. ব্রেডটা বলে কিন্তু কোয়ালিটি বেশ ভালো মনে হচ্ছে, একদম পাতলা সফট. চলুন ট্রাই করি. দারুণ খেতে, প্রথমে এসে ভাবছিলাম যে খাবারে তেমন কী হবে টেস্ট, খাবারের টেস্টে কোনো কথা হতো না. জাস্ট মোমোটাও ফাটাফাটি ছিল, এটাও অসাধারণ টেস্ট. ব্রেডটা এত মানে নরম চুলচুল করছে, অসাধারণ খেতে. কোনো উপরে খাবার নিয়ে কোনো কারখান্য নেই, পুরো বলতে চিকেন তো একদম যথেষ্ট আছে. তো আপনাকে বলো ক্যামেরাকে সামনে দেখিয়ে দিতে. খাবারের টেস্ট যে সুন্দর, প্রাইসটা এমনকি বেশি বা কম, এটা কোনো খাওয়া দাওয়া কমপ্লিট করে লোকেশন আর প্রাইস নিয়ে বলবো. তো খাওয়া দাওয়া কমপ্লিট, প্রাইসটা আগে বলে দিই. চিকেন মোমো ছিল 99 আর চিকেন পিৎজাটা ছিল 150. তো প্রাইস ঠিকই আছে, কোয়ালিটি আমার খুবই ভালো লেগেছে, খাবারের টেস্ট জাস্ট অসাধারণ. মানে আমি প্রথমে ভাবছিলাম যে রেকমেন্ড করবো কি করবো না, বাট আমি সত্যিই রেকমেন্ড করবো আপনারা এখানে এসে একবার খেয়ে দেখুন. এটা ঠিক নীলগঞ্জ রোডের ওপরে, জেনিটের একদমই সামনে. তাছাড়া আজকে আমার সাথে যেহেতু তন্ময় আছে, যে আমি কিন্তু ধপ দিচ্ছি না যে খাবারের কোয়ালিটি বা টেস্ট কেমন লেগেছে. খুব ভালো লেগেছে, খুব ভালো, পিৎজাটা খুব সুন্দর ছিল, ব্রেডের কোয়ালিটিটা দারুণ ছিল, মোমোটা জুসি ছিল. মানে জাস্ট মানে আমার ওকে একটা ইম্প্রেশন ছিল মানে অতটা ভালো হয়নি, কারণ ম্যাক্সিমাম আইটেম এখানে আজকে অ্যাভেলেবেল নেই অনেকদিন বাদে খুলেছে বলে. কিন্তু খাবারের কোয়ালিটি টেস্ট আমার কিন্তু জাস্ট খুবই ভালো লেগেছে. আপনারা আসুন, ছোটোর ওপর এসি বসার জায়গা. চলুন আপনাদেরকে লোকেশানটা একবার
সামনেটায় দেখতে পাচ্ছেন জেনিত নার্সিং হোম, তার থেকে একটুখানি এগিয়ে আসলেই এই ক্যাফে, ডে ব্রেক আর ডাইনার। এই হচ্ছে ছোটোর ওপরে, বেশ এসি, সুন্দর জায়গা। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। চলুন, টাটা।